ওয়েলকাম ফ্রেন্ডস, সিমন্দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যারা 2024 থেকে 26 শিক্ষাবর্ষের বিএড এর বিভিন্ন জায়গায় ভর্তি প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছো, বিভিন্ন গভর্নমেন্ট কলেজ রাজ্য জুড়ে যে সমস্ত কলেজগুলোতে বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে, এছাড়া ইউনিভার্সিটিতে, তো আমি ইতিমধ্যে তোমাদের জানিয়ে দিয়েছি বাবাসাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং কিভাবে তোমাদের ভেরিফিকেশান প্রক্রিয়াটি কমপ্লিট হবে এবং তোমাদের কিভাবে অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হবে সম্পূর্ণটাই তোমাদের ওইখানে জানিয়ে দিয়েছি। আজকে তোমাদের কিন্তু অনেকের রিকোয়েস্ট ছিল যে যে সমস্ত কলেজে মেরিট লিস্ট বেরোচ্ছে বা বেরিয়েছে সেই সমস্ত কলেজের সম্বন্ধে জানাতে, এবং তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে বিশেষ একটি আপডেট দেওয়ার আছে মেরিট লিস্ট নিয়ে। তো শেষ পর্যন্ত তোমরা দেখো কোন কোন কলেজের আমি মেরিট লিস্টগুলো বলছি এবং তার প্রক্রিয়াটি কী রয়েছে, তোমরা কীভাবে অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট করবে, কী নিয়ম আছে, সম্পূর্ণটা আলোচনা করে দেবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি একটু লেন্দিও হতে পারে, যে যদি হয় তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুঁটিনাটিভাবে দেখবে, না হলে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর নিতে গিয়ে হয়তো অসুবিধার জায়গাও হতে পারে। 2 বছরের অ্যাডমিশনের ব্যাপার আছে, কিছু ক্ষেত্রে ভুল হয়ে গেলে কিন্তু পরে আর কারেকশানের জায়গা থাকবে না। তো অবশ্যই তোমরা ভালো করে ভিডিওটি দেখো। তো প্রথম তোমাদের সামনে আমি যে কলেজটির নাম বলতে চলেছি সেটা হচ্ছে গভর্নমেন্ট বাণীপুর কলেজ। এই বাণীপুর কলেজ থেকে কিন্তু তোমরা জানো যে বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হয়ে গেছে, অলরেডি তাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো যে এখানে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা যদি এই নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা যদি চলে যাও, এখানে তোমরা দেখতে পাবে সেই মেরিট লিস্টের তোমাদের যে ডিটেলসটি রয়েছে সেই ডিটেলসটি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। তো এখানে আমি যে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্ট মেরিট লিস্ট এখানে দেখাচ্ছে। তো ফার্স্ট মেরিট লিস্টে তোমরা ক্লিক করলেই তোমরা মেরিট লিস্টটা দেখতে পেয়ে যাবে। তো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 17/9/2024 তোমাদের এই মেরিট লিস্টটা পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের কাউন্সেলিং এর ডেট যেদিন বলা হয়েছে সেটা কিন্তু তোমাদের 25 তারিখ বলেছে। এবং এখানে মেরিট লিস্টের জন্য তোমাদের ফিজিক্যালি এখানে কিন্তু উপস্থিত হতে হবে, কাউকে পাঠালে হবে না, তোমাদের ফিজিক্যালি সমস্ত কপি নিয়ে, অরিজিনাল হার্ড কপি এবং তোমাদের যে সমস্ত অরিজিনাল কপি আছে তার কিন্তু জেরক্স কপির মূলত 3টে সেট করে আমি নিয়ে যেতে বলবো, 3টে সেট করে, এবং সেলফ অ্যাটেস্টেড ওখানে দরকার পড়লে করবে, কারণ সেলফ অ্যাটেস্টেডটাও লাগছে, এবং সঙ্গে তোমাদের 3 কপি ফটো বা 4 কপি তোমরা ফটো কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। তো সেটা তোমরা অবশ্যই নিয়ে যাবে। কিন্তু এখানে যে টাইম ডেটটা বলেছে তোমরা দেখতেই পাচ্ছ 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এখানে উপস্থিত হয়ে যাচ্ছে। 11:30টার পরে কিন্তু তোমাদের কোনো ক্যান্ডিডেটকে এখানে কিন্তু এন্টার করতে দেবে না। এবারে এখানে যে তোমাদের কুইক গাইড ফর মেরিট লিস্টের কথা বলা হয়েছে, লিস্ট তোমাদের দেখতেই পাচ্ছ বাংলায় এবং হচ্ছে ইংরেজিতে, সংস্কৃতে, টোটাল এখানে কতজন অ্যাপ্লিকেশন কি করেছে না করেছে তার সম্পূর্ণ জায়গাটা তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইখানে তোমাদের যে যে ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে সেটা কিন্তু তোমাদের বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, 1 সেলফ অ্যাটেস্টেড প্রিন্ট আউট দ্য ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ যেটা করেছো সেই ফর্ম ফিল আপটা নিয়ে যেতে হবে, 3টে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, অরিজিনাল আধার কার্ড এবং তার জেরক্স কপিও নেবে, সমস্ত যে জেরক্স অরিজিনাল কপি রয়েছে তার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে বলেছে। কী কী নিয়ে যেতে বলেছে, তোমাদের যতগুলো ইউজি, মাধ্যমিক, এইচএসএ যে সমস্ত মার্কশিট রয়েছে সেই সমস্ত মার্কশিটগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, এবং বলেছে 15 সেপ্টেম্বর 2024 আগে পর্যন্ত যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো কিন্তু এখানে গ্র্যান্টেড করবে, এজ প্রুফ তোমাদের লাগছে এবং কাস্ট সার্টিফিকেট যদি নিয়ে যাবে এবং পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে তোমরা এখান থেকে নিয়ে যাবে। এবং এখানে বলা হয়েছে নো মার্কশিট আদার দেন অরিজিনাল উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তুমি যদি প্রভিশনাল মেরিট লিস্ট নিয়ে যাও, যাদের ক্ষেত্রে মূলত অসুবিধে যে যাদের মাস্টার ডিগ্রিতে এখনও রেজাল্ট বেরায়নি, প্রভিশনাল নাম্বারটা পেয়েছো কিন্তু অরিজিনাল মার্কশিটটা পাওনি, তো তাদের ক্ষেত্রে কিন্তু অরিজিনাল মার্কশিটটা যদি না নিয়ে যাও তাহলে কিন্তু ওই যে ক্যালকুলেশনে যে মেরিটের নাম্বারটা ওটা কিন্তু ক্যালকুলেট হবে না। বলেছে অনলাইন অরিজিনাল ডকুমেন্টস অথেন্টিফিকেশন হার্ড কপি বাই দ্য কনসার্ন অথরিটি ইজ রিকোয়ার্ড, সমস্ত যেগুলো তোমরা ওখানে অ্যাপ্লিকেশন করতে গিয়ে যে যে ডিটেলস দিয়েছে সবগুলো কিন্তু তোমাদের ওইখানে দিতে লাগবে। এবং তোমাদের বলা হয়েছে পেমেন্ট তোমাদের এই 25/9/2024 করতে হবে, ঠিক আছে, আফটার কাউন্সিলিং, তোমাদের যখন সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাবে, ঠিক আছে, তখন তোমাদের কিন্তু অনলাইন পোর্টালে কিন্তু অ্যাডমিশান প্রসিডিওরটি চলবে। এবং সেই অ্যাডমিশানের জন্য 2 বছরের তোমাদের যে টোটাল কোর্স ফিটা তোমাদের বলেছিলাম আগেও আমি 24,400 টাকা উইদাউট হোস্টেল, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের অনলাইন পেমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে। তো হোস্টেল রেজিস্ট্রেশনের জন্য এটা তো অপশনাল রয়েছে, তোমরা যদি চাও অবশ্যই সেটা নিতে পারো। 2 বছরের জন্য তোমাদের এখানে 1800 টাকা দিতে হচ্ছে, তাহলে টোটাল যদি তোমরা হোস্টেল নিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের 26,200 টাকা তোমাদের এখানে কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে। তো এই লিস্টটা তোমাদের এখান থেকে পাবলিশ হয়েছে। তো যারা যারা আমার এই চ্যানেলের থ্রু দিয়ে তোমরা এই এখানে অ্যাপ্লিকেশন করেছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তা জানাও, ঠিক আছে। তো এবারে তোমাদের
ডেপুটেড লিস্ট বেরিয়েছে এবং অন্যান্য লিস্টগুলো বেরিয়েছে। এবার এটা তোমাদের সম্পূর্ণরূপে মেরিট লিস্ট, ঠিক আছে? এখানে কি থেকে তোমাদের সিট সংখ্যা রয়েছে দুটো, তাহলে প্রথমে যারা রয়েছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সেই দুটো নাম কিন্তু এখান থেকে নেওয়া হবে। তারা যদি অংশগ্রহণ না করে তখন হচ্ছে অন্য কাউকে অংশগ্রহণের তোমাকে বলা হবে, ঠিক আছে? তো এটা তোমাদের টোটাল লিস্ট বেরিয়েছে। তো এই লিস্টে যারা যাদের নাম রয়েছে মোটামুটি যাওয়ার চেষ্টা করে, এখানে তিনটে সিট রয়েছে, তবুও তোমরা অনেক সময় কি হয় অনেকে গিয়ে উপস্থিত হয় না, তো সেই সময় তারপরে যারা থাকে তাদের কাউন্সিলিংয়ে কিন্তু চান্স দিয়ে দেওয়া হয়। তো তোমরা ডিলে কেউ করবে না, তোমাদের নাম এখান থেকে তোমরা দেখে নাও, এবং আমি এটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্ত আপডেটটি টু দ্য পয়েন্ট টাইমে টাইমে জানিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো তোমাদের এখানে কিন্তু সিট সংখ্যাটা বলে দেওয়া রয়েছে, এটা হিস্ট্রির ক্ষেত্রে। তো এটাই তোমাদের টোটাল লিস্ট, এই সমস্ত লিস্ট কিন্তু তোমাদের বেরিয়ে গেছে বাণীপুর কলেজ থেকে। তো যারা যারা জিজ্ঞেস করেছিলে তো তারা তারা তোমরা নিজেদের থেকে দেখে নেবে। এখানে কিন্তু অনেকেই অ্যাপ্লিকেশান করেছে, আর যতটুকু খবর পাচ্ছি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করেছে। তো যারা যারা করেছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। তো এরপরে আমরা কিন্তু চলে যাব নেক্সট কলেজের সম্বন্ধে, নেক্সট যে কলেজে আপডেটটি আমরা পাচ্ছি সেই সমস্ত কলেজে আমরা চলে যাব। তো তোমাদের সামনে গভর্নমেন্ট কলেজের সম্পর্কে আমি ডিটেলসটি রাখলাম, এরপরে তোমাদের সামনে যে কলেজটির সম্বন্ধে আমি রাখবো সেটা হচ্ছে বারওয়ান, যে গভর্নমেন্ট কলেজ আছে সেই বারওয়ান গভর্নমেন্ট কলেজ থেকে। তোমাদের অনেকে ইনকোয়ারি ছিল গভর্নমেন্ট কলেজ বারওয়ানে থেকে কোনো অ্যাডমিশনের লিঙ্ক বেরিয়েছে কিনা। দেখো এর কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা ছিল। তো এইখান থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বারওয়ান 2 তারিখ থেকে অ্যাডমিশন প্রসিডিউরটি কিন্তু শুরু করে দিয়েছিল। তো এখানে তোমার যদি মেরিট লিস্ট পেতে হয় তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে নির্দিষ্টভাবে এই লিঙ্কে যেটা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে, এখানে দেখো তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। সেটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট, এটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট তোমাদের রয়েছে, যেখানে সমস্ত যারা যারা অ্যাপ্লিকেশান করেছে সবাই কিন্তু নাম এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। এইখানে তোমাদের চলে যেতে হবে, লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের ক্যাটাগরি কী রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। যারা ফ্রেশার্স আছো তো ফ্রেশার্স, যারা STWPWD রয়েছে তারা কিন্তু এখানে ক্লিক করবে। তো ফ্রেশার্স আমি ক্লিক করলাম, সাবজেক্টে তোমাদের অনেকগুলো সাবজেক্টে যে সমস্ত সাবজেক্টে এখানে অ্যাপ্লিকেশান করা যাচ্ছিলো সেই সাবজেক্টে এখান থেকে বেছে নেবে। তারপরে তোমরা করবে কি না, এখানে জেনারেল আছে তো জেনারেলটা বেছে নেবে। তোমাদের কাস্ট কী আছে অনুযায়ী তোমরা এবার সাবমিট করে দাও, এবার দেখবে তোমাদের সামনে কিন্তু সেই লিস্ট কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো তোমাদের এই যারা যারা জিওগ্রাফিতে এখানে অ্যাপ্লিকেশান করেছে তাদের লিস্ট এইভাবে হয়েছে। তো তোমরা তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে লিস্টগুলো জেনে নিতে পারবে টু দ্য পয়েন্ট করে। এবার এখানে কিন্তু প্রভিশনাল লিস্ট জানিয়ে দিয়েছে কাউন্সিলিং আর অ্যাডমিশনের জন্য তোমাদের বলা হয়েছে। তো এখানে তোমাদের কি বলা হয়েছে সেটা আগে জেনে নাও। এখানে কিন্তু কাউন্সিলিংয়ের ডেট ফার্স্ট ফেজের তোমাদের বলা হয়েছে, যেখানে তোমাদের করা হচ্ছে সেটা 21 তারিখে। 21 তারিখে তোমাদের কিন্তু ওই কলেজে উপস্থিত হয়ে যেতে হচ্ছে 11টার মধ্যে, ঠিক আছে? 11টার মধ্যে তোমাদের কিন্তু ওই কলেজে উপস্থিত হয়ে যেতে হচ্ছে। যেখানে কি বলা হয়েছে সাবজেক্ট ক্যাটাগরি ডেপুটেড এবং মেথডে যাদের বেঙ্গলি, এডুকেশান, ইকোনমিক্স, ফিজিক্যাল সায়েন্স অল ক্যাটাগরি, অ্যাপ্লিকেশান আর ডাইরেক্ট অ্যাটেন্ড টু দ্য কাউন্সিলিং দ্য টেস্টিমোনাল, ঠিক আছে? সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু ওই দিন উপস্থিত হতে হবে। তো তোমাদের অ্যাডমিশনের যে তোমাদের লিস্ট রয়েছে ডেপুটেড এবং ফ্রেশার্সের, ফার্স্ট তোমাদের কাউন্সিলিং যাদের হবে বা অ্যাডমিশনের যাদের লিস্ট আছে তাদের কিন্তু নাম এখানে বেরিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ডেপুটেডের স্টুডেন্টরাও এখানে অ্যাপ্লিকেশান করেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসটি ক্যাটাগরি 3 জন এখান থেকে নেবে, যতগুলো লিস্ট বেরিয়েছে তার মধ্যে 3 জন এখানে 2টো সিট নেবে। তো এই যে সিট সংখ্যা বা এই যে তোমার প্যানেল লিস্টটা আছে, তোমরা যদি এটা পেতে চাও অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। মূলত টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও, আমি এই লিস্টটা দরকার পড়লে তোমাদের প্রোভাইড করে দেবো। তো তোমাদের এই লিস্টটা কিন্তু বেরিয়ে গেছে এবং যে টাইমে বা যে এই বলা হয়েছে তোমাদের সেই টাইমে সমস্ত ডকুমেন্টস নিয়ে অরিজিনাল কপি এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড তোমাদের সমস্ত ডকুমেন্টসের কপি নিয়ে তোমাদের কিন্তু এখানে উপস্থিত হয়ে যেতে পারে। তো অনেক দেখছো অনেকেই এখানে অ্যাপ্লিকেশান করেছে, স্কোরিংয়ের দিক থেকেও অনেকেই কিন্তু হাইয়েস্ট রয়েছে, তো খুবই কম্পিটিশানের ব্যাপার রয়েছে। তো মোটামুটি নাম্বার সিট সংখ্যা এখানে বলে দিয়েছে, তারপরেও তোমরা কিন্তু এখানে অনেকে উপস্থিত হয় না, তো তারপরের জন্য সেই চান্সটা পেয়ে যায়। তো তোমরা অবশ্যই এটা চেক আউট করে দেখতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি তোমাদের হুগলি কলেজে, গভর্নমেন্ট কলেজ হুগলি, যেটা তোমাদের রয়েছে চৌক বাজারের কাছাকাছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়েছে। তো কবে যেতে হয়েছে তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত যে ক্যাটাগরি রয়েছে সেই অনুযায়ী আলাদা আলাদা কিন্তু এখানে মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। তো যারা এখনও এখানে দেখোনি তোমরা এখানে দেখে নাও, এবং তোমাদের এখানে কি করে দেখতে হবে, এখানে কিন্তু অনলাইন অ্যাডমিশনের কথাও বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি এখান থেকে কেবলমাত্র ম্যাথমেটিক্সটা, আচ্ছা লাইফ সায়েন্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে হুগলির সেই কাউন্সিলিং এর ডেট, যেখানে তোমাদের বলা হয়েছে 24/9/2024 টিউজডেতে তোমাদের এখানে উপস্থিত হয়ে যেতে হচ্ছে। সময় রয়েছে 10:30 থেকে 11টার মধ্যে, এবং যেখানে হবে লাইব্রেরি এখানে কিন্তু তোমাদের চলে যেতে হবে। এরা ডকুমেন্টস কী কী লাগছে, এখানে তোমাদের সমস্ত অরিজিনাল কপি এবং এক সেট সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের লাগছে। সমস্ত অরিজিনাল কপি এখানে নিয়ে যাবে, মার্কশিট টার্কশিট তোমাদের ডকুমেন্টস যা কিছু রয়েছে। এবং এখানে বলা হয়েছে সিজিপিএ মেথড মার্কশিট অনুযায়ী যে পার্সেন্টেজ কনভার্সেশন করা হয়েছে তার ফর্মুলা যদি থাকে সে ফর্মুলাটাও তোমরা এখানে নিয়ে যাবে। অনার্স মাস্টার ডিগ্রি এইল্ড সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট আদার দেন অফার প্রোভাইডেড দ্য রেলিভেন্ট সার্টিফিকেট কনসার্ন দ্য অথরিটি। যাদের হচ্ছে অনার্স মাস্টার ডিগ্রি রয়েছে তো তাদের ক্ষেত্রে সাবজেক্টের তোমাদের যদি সার্টিফিকেট থাকে তোমরা অবশ্যই সার্টিফিকেট নিয়ে যাবে। এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের নিয়ে যেতে হচ্ছে, দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং যে তোমরা অ্যাপ্লিকেশান করছো সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু নিয়ে যেতে হবে। তো প্রিন্ট আউট করে তোমরা এখানে কিন্তু সমস্ত কিছু নিয়ে যাবে। এছাড়া তোমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিউরটাও কিন্তু চলবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেই টাকাটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এখানে কিন্তু তোমাদের বলেছে দেখো দ্য লিস্টেড হু উইল বি রিমেইন অ্যাবসেন্ট অফ দ্য ডে টাইম অফ দ্য কাউন্সিলিং নট টু বি কনসিডার্ড ইন দ্য নেক্সট কাউন্সিলিং। পরে আর নেক্সট কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু এটা ডাকা হবে না, ঠিক আছে? তো যারা লিস্টে নাম রয়েছে তারা কিন্তু তোমাদের যেতে হবে। এবং তোমাদের বলেছে তোমাদের প্রেজেন্ট হতে হবে অ্যাডমিশন ফি নিয়ে 14,000 ইনক্লুডিং 5,000 এক্সকারশন ফি, মানে 14,000 প্লাস 5,000 তোমাদের কিন্তু একবারেই কিন্তু দিয়ে দিতে হচ্ছে, এবং যেটা তোমাদের 24/9/2024 নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং এই পেমেন্টটা হতে পারে অনলাইনে হবে, ঠিক আছে? এবং যদি তোমরা হোস্টেল ফেসিলিটি নিতে চাও, যারা যারা হোস্টেল নিতে চাইছো তাদের জন্য 6,000 এবং 240 টাকা তোমাদের এখানে কিন্তু নিচ্ছে 2 বছরের জন্য। তো অবশ্যই তোমাদের সেটা পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে রয়েছে সিট সংখ্যা রয়েছে, সেই সিট সংখ্যা তো তোমাদের আমি আগেও বলেছি, এখনও তোমরা দেখে নিতে পারো। এরপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেই নামগুলো পাবলিশড হয়েছে, যারা যারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করেছো, তো সেই নাম লিস্টগুলো তোমাদের কিন্তু এখানে পাবলিশড হয়ে গেছে। এরপর তোমাদের সামনে রয়েছে ইনস্টিটিউট অফ এডুকেশন হেস্টিংস হাউসে, যে হেস্টিংস হাউসে যে বিএড কলেজটি রয়েছে, তো সেই কলেজ থেকে তোমাদের কিন্তু বেরিয়ে গেছে প্রভিশনাল ফার্স্ট মেরিট লিস্ট। ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের কিন্তু এখান থেকে পাবলিশড হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে সেই মেরিট লিস্টই রয়েছে। এইখানে তোমাদের কিন্তু বলেছে 20 তারিখ 20/9/2024 অর্থাৎ আগামীকাল তোমাদের উপস্থিত হয়ে যেতে হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে। এবং ক্যান্ডিডেট কল ফর কাউন্সিলিং রিকোয়েস্টেড টু দ্য রিপোর্ট ভ্যানু গিভিং দ্য ডেট অ্যান্ড টাইম ভেরিফিকেশন ডকুমেন্টস অল দ্য অরিজিনাল টেস্টিমোনাল। ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু রিপোর্ট উইদিন দ্য টাইম দেন দ্য ক্যান্ডিডেট মে নট বি কনসিডার্ড, অর্থাৎ তোমাদের টাইমের মধ্যে কিন্তু পৌঁছতে হবে। এখানে টাইম দেওয়া রয়েছে 10টা থেকে 11টার মধ্যে, তোমরা যদি না পৌঁছাও তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিউরটি কমপ্লিট হবে না। এবং যেদিন যাদের নাম বেরিয়েছে তারা যদি ওই দিন উপস্থিত না হও, ক্যান্ডিডেটদেরকেও তোমাদের কিন্তু চান্স দিয়ে দিতে পারে। এখানে বলা হয়েছে ইউ উইল গেটিং অ্যাডমিটেড দ্য বেসিক অফ ইউর মেরিট 7 against each seat, একটা সিটের জন্য 7 জন করে তোমাদের এখানে কিন্তু ভেরিফিকেশন প্রসিডিউরটি চলবে, ঠিক আছে? তো কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের, সমস্ত যেটা বলেছি সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা যাবে। এখানে অরিজিনাল কপিগুলো নিয়ে যেতে বলেছে, এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করেও নিয়ে যেতে বলছে। সেলফ অ্যাটেস্টেড মানে তোমাদের ওই যে জেরক্স করবে সেই জেরক্সে তোমাদের সিগনেচার করতে হবে, এবং তোমাদের ফিজিক্যালি আইডি প্রুফ, আইডি প্রুফও তোমরা কিন্তু এখানে ক্যারি করবে, সব জায়গায় ক্যারি করবে, এখানে শুধু নয় সব জায়গায় তোমরা ক্যারি করবে। এবং তোমাদের যে যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো তোমরা দেখে নাও। এখানে কিন্তু 1 সেলফ অ্যাটেস্টেড প্রিন্ট আউট ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে, অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে যাবে। 3 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগুলো নিয়ে যাবে। এছাড়া তোমাদের এক্সট্রা যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে যারা ডেপুটেড ক্যান্ডিডেট তাদের জন্য এটা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? এরপর তোমরা দেখে নিতে পারছো তোমাদের কিন্তু সেই মেরিট লিস্ট কিন্তু তোমাদের এইখানে পাবলিশড হয়ে গেছে। তো যাদের যাদের নাম আছে তাদেরকে শুভেচ্ছা, এবং যারা যারা এই চ্যানেলের থ্রুতে তোমরা এখানে জয়েন করেছো অবশ্যই তোমরা তা আমাকে কমেন্ট সেকশানে জানাও, কারা কারা এই চ্যানেলকে ফলো করে তোমরা এখানে চান্স পেয়েছো। তো এখানে 18টা পেজ রয়েছে, তো তোমাদের আমি সবটা দেখাতে পারছি না এখানে। তো তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমার টেলিগ্রাম গ্রুপে এটা পেয়ে যাবে। কলেজেও তোমাদের কিন্তু অ্যাডমিশনের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে লিস্ট বেরিয়ে গেছে। এখানে তোমাদের লাস্ট অ্যাডমিশন ডেট দিয়ে দিয়েছে 21/9/2024, এবং তোমাদের বাংলাতে যাদের নাম রয়েছে সেটা তাদের কিন্তু সমস্ত এখানে কিন্তু দেওয়া রয়েছে। বেঙ্গলি হোম ইউনিভার্সিটি কারা, ঠিক আছে, এসটি কারা আছে, ইউনিভার্সিটি ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমরা এখানে যে কোনো একটা, আমি এখানে এডুকেশনটা দেখিয়ে দিচ্ছি, এডুকেশনে তোমরা দেখতে পাচ্ছ সন্দীপ সরকার এখানে এইভাবে নাম দেওয়া রয়েছে। তোমাদের মেরিট কাউন্টিং করা আছে, এবং এখানে পে অনলাইন অ্যাডমিশন ফি। তো এখানে যখন তোমরা পে করতে যাবে এখানে তোমরা দেখে নাও, এখানে গিয়ে তোমাদের ডাইরেক্টলি লিঙ্কে যেতে হবে। লিঙ্কে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস এখানে কিন্তু ফিল করে দিলেই তোমাদের কিন্তু এই পেমেন্টটা সাকসেসফুল হবে, ঠিক আছে?
তো এরপরে তোমাদের আচার্য জগদীশচন্দ্র বোস নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে, তো এখানে কিন্তু অ্যাডমিশন প্রসিডিউরটি 19 তারিখ পর্যন্ত তো চলেছে, তোমাদের আমি বলেই দিয়েছি। তো এখানে যদি তোমরা এইখান থেকে সোজা যাও, এখান থেকে তোমরা দেখতে পাবে বিএডে অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিউরটি চলছে, এখানে মেরিট লিস্ট কিন্তু এখনও দেয়নি। তার মেন কারণ হচ্ছে এখানে নতুন একটা নোটিফিকেশান পাবলিশ করেছে, এখানে কিন্তু রিশিডিউল হয়েছে, ঠিক আছে, সমস্ত এতে রিশিডিউল হচ্ছে, যেহেতু 19 তারিখ পর্যন্ত দিয়েছে, তার হচ্ছে সমস্ত প্যাটার্নটা তার মেরিট লিস্টগুলো সব রিশিডিউল হচ্ছে, তার নোটিফিকেশানগুলো তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে অন্যান্য কলেজগুলোতে। তো এটা তো গেল, এবারে শ্রী শিক্ষায়তন কলেজের কথায় যাই। শ্রী শিক্ষায়তন কলেজে তোমাদের কিন্তু মেরিট লিস্ট নিয়ে তোমাদের যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিউরটি চলছিল, শিক্ষায়তন কলেজের রিশিডিউল হয়েছে সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু প্রোগ্রাম রিশিডিউল হওয়ার জন্য পরে এই সমস্ত কলেজে আবার একটা নোটিফিকেশান বেরোবে, যেখানে কিন্তু তোমাদের অ্যাডমিশান প্রসিডিউরটা বা তার ফিসটা পরবর্তীকালে পেমেন্ট করতে হবে। যারা তো অলরেডি নাম অলরেডি সিইউ ইন্টারভিউ লিস্টে ছিল, ইন্টারভিউ লিস্টে তোমরা দিয়ে দিয়েছো, এবং যারা এখন অ্যাপ্লিকেশান করবে তাদেরও কিন্তু অ্যাডমিশান প্রসিডিউরটি চলবে ইউনিভার্সিটির রুল অনুযায়ী। স্কটিশ চার্চ কলেজের সম্বন্ধে তোমাদের বলতে চলেছি, স্কটিশ চার্চ কলেজেও বিএডি অ্যাডমিশন প্রসিডিউরটি যে চলছে তারও কিন্তু কিছু নতুন আপডেট এসছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে রিভাইজড অনলাইন অ্যাডমিশনের ডেট দিয়েছে, ঠিক আছে, 18 তারিখে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। নোটিফিকেশানটি এখানে পাবলিশ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু যে মেরিট লিস্ট কল লিস্টটা তোমাদের যেটা দেওয়া হবে যেটা বলা হয়েছে সেটা কিন্তু 21 তারিখ, এবং তোমাদের ফুল লিস্ট যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের কিন্তু 20 তারিখে বেরোচ্ছে। তারপরে সেই কিন্তু লিস্টগুলো তোমাদের গোজন হবে, সেই লিস্টগুলো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতেও পারো, ঠিক আছে। এবারে আসি উলুবেরিয়া কলেজে, উলুবেরিয়া কলেজেরও যে বিএড এর অ্যাডমিশন প্রসিডিউরটি চলছে, উলুবেরিয়া কলেজেরও তোমাদের রিশিডিউল করেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 18 তারিখে এই নোটিফিকেশানটি বেরিয়েছে। এটা গোটা ওভারঅল যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে কিন্তু এই ব্যাপারটা চলছে। সামনে উলুবেরিয়া কলেজের সেই রিশিডিউল ডেটটা রয়েছে, এখানে তোমরা যারা যারা বলছিলে কেন মেরিট লিস্ট পাচ্ছ না, তার মেন কারণ হচ্ছে এখানে কিন্তু অ্যাডমিশন ডেটটা যেহেতু 19 তারিখে পিছিয়েছে, তো তাদের যে সমস্ত যে প্রফেশনাল লিস্টের যে ভেরিফিকেশান ডেটের সমস্ত কিন্তু পিছিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে ফাইনাল মেরিট লিস্টটা যেটা পাবলিশ হবে সেটা কিন্তু 21 তারিখ সন্ধ্যে 6টার দিকে তোমাদের এটা বেরোচ্ছে, এবং তোমাদের যদি কোনো এমনি প্রফেশনাল মেরিট লিস্ট যেটা বেরোনোর কথা সেটা 20 তারিখে বেরোবে, ঠিক আছে, মানে যেটা কালকে বেরোবে সেটা কিন্তু একটার দিকে এটা বেরোবে। এবং তোমাদের যদি কোনো এখানে মেরিটের দিক থেকে বা কোনো নাম্বারে যদি ডিসব্যালেন্স হয়ে যায় বা কিছু যদি হয় তোমরা এই মেলে যোগাযোগ করতে পারবে 20 তারিখ থেকে 21 তারিখের 1টার মধ্যে। তো এই রিসিডিউলটা এখানে কিন্তু হয়েছে, তোমরা এটা দেখে নাও। এবার চলে এসেছি বিজয়কৃষ্ণ গার্লস কলেজে, বিজয়কৃষ্ণ গার্লস কলেজেও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 18/9/2024 আবার রিশিডিউল এখানেও করেছে। তো এখানে কী রিশিডিউলটা হয়েছে সেটাও আমরা দেখে নেব। ডেটটা রয়েছে এটা 18 তারিখে এটা পাবলিশ হয়েছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা 24 তারিখে বেরোবে, এবং তোমাদের প্রভিশনাল মেরিট লিস্টে বেরোচ্ছে 20 তারিখ। তো সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তোমরা ধরে নাও তোমাদের প্রভিশনাল মেরিট লিস্টটা বেরোচ্ছে 20 তারিখে, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা তোমরা 22 তারিখ পর্যন্ত জানাতে পারো। এবং তোমাদের ফার্স্ট কাউন্সেলিং ডেট কিন্তু 25 তারিখ রয়েছে, 25/9/2024, যেখানে রিপোর্টিং টাইম তোমাদের 9:30 থেকে 10টার মধ্যে রয়েছে, কাউন্সেলিং স্টার্ট হচ্ছে তোমাদের 10:30টার মধ্যে। যদি ওই টাইমের মধ্যে না পৌঁছতে পারো তাহলে তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। অ্যাপ্লিকেশান ফর্ম, সেলফ অ্যাটেস্টেড কপি, নিজেদের কালার ফটোগ্রাফ 3 থেকে 4টে, এবং তোমাদের সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে তোমরা কিন্তু ওইখানে উপস্থিত হবে। বারবার বলছি এটা যেন ভুল না হয়। এরপর তোমাদের সামনে চলে এলাম লরেটো কলেজে, লরেটো কলেজের নিয়ে অনেকের প্রশ্ন যে কবে ইন্টারভিউ বা কিছু। এখানে দেখো এখানেও কিন্তু তোমাদের ডেটটা কিন্তু লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করেছে, এবং এরপরে আর অ্যাডমিশন প্রসিডিউরটা হচ্ছে না। এবং তোমাদের এখানে বলে দিয়েছে লিস্ট ক্যান্ডিডেট সিলেক্টেড ফর এক্সাম ইন্টারভিউ 20 তারিখ, যাদের 20 তারিখের লিস্ট বেরোবে সেটা কিন্তু অলরেডি সিলেক্টেড, ঠিক আছে। তো এটা নিয়ে এরা খুবই ফাস্ট কাজ করে যেহেতু লরেটো কলেজ, তো এখানে 24/26 মধ্যে তোমাদের এখানে সমস্ত ডিটেলসটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। কি বলেছে এখানে, কাইন্ডলি নোট ফর সিলেক্ট লিস্ট, যাদের এখানে নাম বেরিয়েছে তারা এখানে যাবে, এখানে বলে দিয়েছে ইচ ক্যান্ডিডেট উইল বি নিড টু অ্যাপিয়ার রিটিন টেস্ট, রিটিন টেস্ট হবে, টু ইন্টারফেস মিটিং, এবং একটা ইন্টারফেস মিটিং হবে যেখানে জেনারেল অ্যান্ড স্কুল সাবজেক্টস নিয়ে হবে, যেটা 11 সেপ্টেম্বর এবং 12 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বর তোমাদের কিন্তু ডেটটা রয়েছিল, ঠিক আছে, এবং 20 সেপ্টেম্বরের মধ্যে রয়েছে। তো যাদের হয়ে গেছে তো হয়ে গেছে, এবং 20 তারিখে তোমাদের কিন্তু ওইখানে উপস্থিত হতে হবে। অল অরিজিনাল সার্টিফিকেট মাস্ট বি ব্রট বাই দ্য ক্যান্ডিডেট, দ্য রিটিন টেস্ট অ্যান্ড ইন্টারফেস মিটিং, তোমাদের সমস্ত যে ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের ওখানে নিয়ে যেতে হচ্ছে, সঙ্গে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি টপিগুলো সবগুলোই নিয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশান ফর্মটাও তোমরা এটা মাস্ট ক্যারি করবে, ঠিক আছে।
এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছে 19 তারিখ পর্যন্ত, তাদের ক্ষেত্রে 20 তারিখে তোমাদের এক্সামের শিডিউলটা দিয়েছে। তো তোমাদের সেটা অবশ্যই দেখে নিতে হবে। তো তোমাদের এখানে দেখতেই পাচ্ছ তোমাদের রিটেন এক্সামটা হচ্ছে 9:15 সময়। তো তার আগেই তোমাদের কিন্তু এখানে উপস্থিত হয়ে যেতে হবে। এবং যেটা বলা হয়েছে এখানে কিন্তু মিলস নট বি প্রোভাইডেড ফর দ্য কলেজ অ্যান্ড কলেজ ক্যান্টিন ইজ অন দ্য গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, তোমাদের এটা বলে দিয়েছে। এবং এখানে আর যেটা বলা হয়েছে, ডু নট অ্যাপিয়ার দ্য রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারফেস মিটিং বোথ জেনারেল অ্যান্ড স্কুল সাবজেক্ট উইল বি ডিসকোয়ালিফাইড, যারা যাবে না তাদের ক্ষেত্রে ডাইরেক্টলি বলে দিয়েছে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। নিচের দিকে তোমরা 20 তারিখে যারা অ্যাপ্লিকেশান করেছিলে তো তাদের লিস্ট এখানে বেরোবে। তো তোমরা সেই লিস্টে যারা যাদের নাম রয়েছে তারা তোমরা দেখে নিও, ঠিক আছে। এটা 20 তারিখের লিস্ট, যারা 20 তারিখে তোমরা এখানে সিলেক্টেড হচ্ছো বা 20 তারিখে তোমরা এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 20 সেপ্টেম্বরে, অর্থাৎ আগামীকাল তোমাদের কিন্তু এখানে চলে যেতে হচ্ছে, ঠিক আছে। এবং যেখানে তোমাদের যে সমস্ত অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে সেগুলো কি হচ্ছে, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু এখানে লাগছে, ঠিক আছে। বিএ এবং বিএর মার্কশিট এবং সমস্ত ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে তোমরা দেখে নাও, এখান থেকে তোমাদের সেই সমস্ত ডকুমেন্টস হবে। আর যদি পরীক্ষা হয় সেখানে কিন্তু তোমাদের ওই নিজেদের সাবজেক্টের সম্বন্ধে প্রশ্ন থাকবে এবং প্যাডাগোগি থেকে কিছু থাকবে এবং তোমাদের জেনারেল নলেজ কি রয়েছে এবং ইংরেজির উপরে কোনো হয়তো ডিটেলস, কোনো নোটিস বা কিছু হয়তো, এই সমস্ত জিনিস তোমাদের লিখতে হতে পারে। এটা তোমাদের এখানে পরীক্ষাটা হয়তো হতে পারে। তোমাদের বলে দিতে চলেছি চন্দননগর পিজি ওমেন্স কলেজের ডিটেলস নিয়ে, তোমাদের সামনে সেই নোটিফিকেশনটি রয়েছে। এখানে কিন্তু ডাইরেক্টলি ঘোষণা করা হয়েছে যে ইট হিয়ার বাই ইনফর্ম দ্য প্রফেশনাল লিস্ট বিএড অ্যাডমিশন 2024 পাবলিশড 19/9/2024, মানে যেটা 19 মানে আজকেই পাবলিশড হবে, উইল স্টার্ট, তোমাদের কাউন্সেলিংটা স্টার্ট হচ্ছে 23/9/2024, ঠিক আছে। এবং যেখানে বলা হয়েছে ফার্স্ট প্রফেশনাল লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু এখানে অ্যাটেন্ডেন্ট করতে বলেছে। সেক্ষেত্রে 23 এবং 24 তারিখে ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং ডেপুটেড ক্যান্ডিডেটরা যাবে, তাদের রিপোর্টিং টাইম রয়েছে 10:30 সময়, যেখানে ক্যাটাগরি বা কোন কোন সাবজেক্টে তোমাদের এখানে যেতে হবে এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু এই ডেটগুলো যেগুলো রয়েছে এই ডেটগুলোতে তোমরা কিন্তু উপস্থিত হবে, ঠিক আছে। তো তোমাদের এই টাইম শিডিউলটা তোমাদের বলে দেওয়া হয়েছে এবং এই ডেটগুলোতে তোমাদের উপস্থিত হতে হবে তোমাদের কাউন্সেলিংয়ের জন্য, ঠিক আছে। তো এছাড়া তোমাদের ভ্যাকেন্ট পজিশান যদি থাকে সেটা কিন্তু পাবলিশড হবে, বা সেটা 24/9/2024 4:30 সময় কলেজ নোটিশ বোর্ডে তোমাদের ফার্স্ট ফেজের অ্যাডমিশন সিলেকশনের কাউন্সেলিংটা হবে, যেটা 27/9/2024 ফ্রেশার্স ক্যান্ডিডেটদের 10:30 সময় হবে, ক্যাটাগরি অল, ঠিক আছে। এবার ফি স্ট্রাকচারটা নিয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে এখানে ফি স্ট্রাকচারটা কত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফি স্ট্রাকচারটা সেশনে তোমাদের 24 থেকে 26 শিক্ষাবর্ষে তোমাদের এখানে কিন্তু 10,000 টাকা লাগছে, এবং তোমাদের টিউশন ফি যেটা লাগছে সেটা হচ্ছে 2,400 টাকা, মাত্র হচ্ছে 12,650 টাকা তোমাদের এখানে টোটাল লাগছে। এবং তোমাদের উপস্থিত হতে হবে সমস্ত এই ডকুমেন্টস নিয়ে, কীগুলো নিয়ে উপস্থিত হতে হবে তোমাদের আমি বলে দিলাম, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা ওখানে যোগাযোগ করতে পারো। প্রফেশনাল লিস্ট তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে। তো বাংলা থেকে আরম্ভ করে যে যে সাবজেক্টে তোমাদের লিস্ট আছে তোমাদের বেরিয়ে গেছে, তোমরা পারলে লিস্টটা চেক আউট করে নাও অথবা আমার গ্রুপে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা চেক আউট করে নিতে পারো। বলছিলে যে মালদা কলেজ থেকে আপডেট দিতে, তো মালদা কলেজ থেকে আপডেটটা দিয়ে তোমাদের এসে গেছি আমি। তো মূলত এখানে অ্যাডমিশানের যে মেরিট লিস্টটা বেরিয়েছে, তো ওই মেরিট লিস্টটা ডাইরেক্টলি বোঝা যাচ্ছে না। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু টেন্টেটিভ ডেট দিয়েছে যে কবে মেরিট লিস্ট এবং কাউন্সিলিং হবে। তো মূলত এই ডেটটা আজকেরই ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে। সেই ডেটটা তোমাদের আজকেই দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে যে 19 তারিখে কিন্তু মেরিট লিস্টটা পাবলিশড হবে এবং টেন্টেটিভ ডেট ফর কাউন্সেলিং সেটা 23 তারিখে দিয়েছে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু জানিয়েছে, এই যে যেটা রয়েছে সেটা তোমাদের জানিয়েছে কবে না, সেটা তোমাদের জানিয়েছে 12 সেপ্টেম্বরে এটা জানানো হয়েছিল। এবং আজকে তো 19 তারিখ, আজ 19 তারিখে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটা কিছুক্ষণ আগে এই নোটিফিকেশানটা বেরিয়েছে কাউন্সেলিংয়ের জন্য, যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে। এটা মালদা থেকে অ্যাপ্লিকেশান করছো তো তাদের ক্ষেত্রে বলে দিই, তাদের কিন্তু এখানে ডাইরেক্টলি কোনো মেরিট লিস্টের কথা এখানে বলেনি, ঠিক আছে। কাউন্সেলিংয়ের জন্য যারা বেঙ্গলিতে 3টে সিট রয়েছে, যাদের গ্রেড পয়েন্ট 7.1.72 রয়েছে বা তার থেকে বেশি, তারা এখানে যাবে। ইংরেজির ক্ষেত্রে 64.06 এবং সংস্কৃতের ক্ষেত্রে 3টে, তো এরকম করে কিন্তু তারা লিস্টটা পাবলিশ করেছে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 3টে সিট রয়েছে, অল ক্যান্ডিডেট যারা আছে সবাই যাবে। জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের 3টে সিট রয়েছে, যেখানে 58.79 যাদের স্কোর আছে তারা যাবে। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, সাইকোলজি, এডুকেশনের ক্ষেত্রে এটা কিন্তু 23 তারিখে হচ্ছে,
ঠিক আছে। এবং রিপোর্টিং টাইমটা তোমরা দেখে নাও, এখানে কিন্তু রিপোর্টিং টাইমটা যারা জিওগ্রাফি বা অন্যান্য ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে এই লিস্টে পাঁচের পরে, তারা কিন্তু যাবে 2টোর সময়, এবং যারা বেঙ্গলিতে রয়েছে তাদের রিপোর্টিং টাইম কিন্তু থাকছে 11টা থেকে 11:15-র মধ্যে, ঠিক আছে। তারপরে কিন্তু আর হবে না। এবং তারপরে তোমাদের 24 তারিখে যে যে সাবজেক্টগুলো থাকছে, এসসি বেঙ্গলি, এসসি ইংলিশ, এসসি বলতে শিডিউল কাস্ট যারা রয়েছে, এসসি সংস্কৃত, তো যাদের এই লিস্টে রয়েছে তাদের কিন্তু 24 তারিখে হবে, এবং তোমাদের সেটা 11টা থেকে 11:15-র মধ্যে ওখানে কিন্তু উপস্থিত হতে হবে। এবং তোমাদের এই স্কোরগুলো দেখে নিও, ঠিক আছে, এই স্কোরগুলো দেখে নিও, এরপরে কিন্তু তোমরা ওখান থেকে আপডেটটা পেয়ে যাবে। এবং 24 তারিখে বাদ বাকি এই সমস্ত সাবজেক্টে হবে। এবং এই গ্রেড পয়েন্টের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে যে কথা বলেছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড পার্টিসিপেট কাউন্সেলিং প্রসেস ইফ দ্য ফেল টু রিপোর্ট দ্য টাইম ওয়াজ দ্য মেনশন, যে টাইমটা তোমাদের বলেছে সেই টাইমে যদি মেনশন তোমরা যদি না উপস্থিত হও তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিউরটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপরে তোমাদের যেটা বলা, যাদবপুর ইউনিভার্সিটির মেরিট লিস্ট কবে বেরোবে, যাদবপুরের মেরিট লিস্ট এ পর্যন্ত বেরোয়নি, এবং সেটা 2-3 দিনের মধ্যেই কিন্তু বেরোবে, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে এখনও দেয়নি, যেটা রিপোর্ট যেটা সূত্রের মারফত খবর 2-3 দিনের মধ্যে বেরোবে। তো এটাই তোমাদের টোটাল আপডেটটা থাকলো। এছাড়া অন্যান্য কলেজগুলোর মেরিট লিস্ট নিয়ে তোমরা যদি অবশ্যই ভিডিও চাও, তো অবশ্যই তোমাদের এই ভিডিওতে কমপক্ষে তোমাদের আমি চাইছি যে 100টার উপরে লাইক এবং হচ্ছে 300টা তোমাদের কমেন্ট আমি এই ভিডিও থেকে আশা করছি। যদি হয় তাহলে আমি কিন্তু পরের সেশনে ভিডিও বানাবো, না হলে হয়তো বানাবো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তখন পর্যন্ত তোমাদের যে কোনো কথাগুলো বললাম, তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি, তোমাদের অরিজিনাল কার্ড, আইডি প্রুফ এবং তোমাদের কালার ফটোগ্রাফ 3 থেকে 4টে নিয়ে তোমরা কলেজের যে নির্দিষ্ট টাইম শিডিউল রয়েছে সেই টাইম শিডিউলের মধ্যে তোমরা উপস্থিত হয়ে যাও। এবং যে সমস্ত যাদের লিস্ট এখনও পাবলিশড হয়নি বা যেই কলেজ নিয়ে তোমাদের ডাউট রয়েছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতেও ভুলবে না, ঠিক আছে। তোমরা কোন সাবজেক্টে এবং কোন কলেজে তোমাদের লিস্ট পাচ্ছ না, অসুবিধা হচ্ছে মেরিট লিস্ট, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।